ওয়েলকাম ইন ইউর চ্যানেল স্টাডি উইথ তপন। এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা ট্যাট সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। ইতিমধ্যে আমরা অনেকগুলি ক্লাস করে নিয়েছি, আপনারা চাইলে সেগুলি প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আমাদের হিস্ট্রি, সিভিক্স, বেঙ্গলির উপর অনেকগুলি ক্লাস রয়েছে, তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কগুলি পেয়ে যাবেন। তো আমাদের সিরিজ চলছিল সিডিপি, যেখানে আমরা অনেকগুলি ক্লাস করে নিয়েছি। তার আগের ক্লাসে আমরা বাইগটস্কি সম্পর্কে আলোচনা করেছিলাম ডিটেলসে। তো আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ও প্রগতিমূলক শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। তো প্রথম আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন। কী বলা হচ্ছে, আধুনিক শিক্ষার অন্যতম প্রধান উপাদান হলো শিশু। তাহলে আধুনিক শিক্ষার অন্যতম প্রধান উপাদান কি? শিশু। শিশু হচ্ছে আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র, অর্থাৎ আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র শিশু। একটা সময় ছিল যখন টিচার সেন্টার্ড এডুকেশন ছিল, অর্থাৎ টিচার যেরকম করে বলতো, টিচার যেরকম করে বোঝাতো, টিচার কি সব কিছু মানতে হতো, অর্থাৎ টিচার হচ্ছে সর্বজ্ঞানী, উনি সব কিছু জানে, চাইল্ড কিচ্ছু, অর্থাৎ ছাত্রছাত্রীরা কিচ্ছু জানে না, এরকম ছিল একটা সময়। কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ হয়েছে, বলা হচ্ছে কি যে আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র হচ্ছে শিশু, যেখানে কি করা হবে, আপনার শিশুর চাহিদাকে, শিশুর রুচিকে, শিশুর দক্ষতাকে, শিশুর ইচ্ছাকে আপনাকে গুরুত্ব দিয়ে পড়াতে হবে, শুধু টিচার যা বলবে তাই হবে এরকম না। আধুনিক শিক্ষাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। এই কারণে কি বলা হচ্ছে, আধুনিক শিক্ষা কিন্তু হয়ে উঠেছে শিশুকেন্দ্রিক শিক্ষা। যে শিক্ষা ব্যবস্থায় শিশুর আগ্রহ, বিষয়গুলি মনে রাখবেন, চাহিদা, রুচি, দক্ষতা, ক্ষমতা, মনোভাব, ইচ্ছা, প্রকোপ ইত্যাদির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়, তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলে। অর্থাৎ এই যে শিশুর চাহিদা, রুচি, দক্ষতা, ইচ্ছা, এগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয় যে শিক্ষা ব্যবস্থায়, তাকে বলা হচ্ছে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা। তো কী বলা হচ্ছে, আধুনিক শিক্ষার যদি আমরা কিছু বৈশিষ্ট্য বলি তাহলে কি হচ্ছে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় সব কিছু কেন্দ্রে অবস্থান করে শিশু। আমরা যদি পড়লাম তাহলে সব কিছু কেন্দ্রে কে রয়েছে, সে শিশু। শিশুর রুচির, আগ্রহ, প্রবণতা ও সামর্থ্য অনুযায়ী পাঠক্রম প্রণয়ন করা হয়ে থাকে। অর্থাৎ শিশু যেরকম করে পড়তে পারে বা পড়লে তারা বুঝতে পারে বিষয়গুলি ইজিলি, ওই পদ্ধতিকে আপনাকে পড়াতে হবে এবং পাঠ্যক্রমও এরকম করে তৈরি করতে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশু মধ্যমণি আর শিক্ষক হলেন সহায়ক। অর্থাৎ এলাইনটা মনে রাখবেন, বর্তমানে কিন্তু শিশু হচ্ছে মূল, অর্থাৎ শিক্ষার প্রাণকেন্দ্র, আর শিক্ষক হচ্ছে জাস্ট একজন ফেসিলিটেটর, অর্থাৎ আপনি শিক্ষক হিসেবে আপনি শুধু একজন সহায়ক, আপনি শিশুকে সাহায্য করবেন। তারপর বলা হচ্ছে শিক্ষার্থী শিক্ষার মূল বিন্দু থাকে কেন্দ্র করে শিক্ষার অঙ্গ পরিচালনা হয়। অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষার মূল বিন্দু যাকে কেন্দ্র করে শিক্ষার অন্যান্য অঙ্গ পরিচালিত হয়ে থাকে। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গতানুগতিক শিক্ষায় শিক্ষক হলেন জ্ঞানের ভাণ্ডার আর শিক্ষার্থী হলো শূন্যপাত্র। এটা বলা হচ্ছে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গতানুগতিক শিক্ষায়, অর্থাৎ প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা ছিল ওইখানে কি বলা হতো, যে শিক্ষক হলেন জ্ঞানের ভাণ্ডার, অর্থাৎ শিক্ষক সব কিছু জানে, উনি যা বলবেন তাই, আর শিক্ষার্থী হচ্ছে শূন্য, অর্থাৎ এমটি ভেসেল, খালি, ওরা কিছু জানে না। শিক্ষক হলেন জ্ঞানদাতা আর শিক্ষার্থী হলেন গ্রহিতা। তো আগে এরকম কনসেপ্ট ছিল যে শিক্ষক হলেন জ্ঞানদাতা, অর্থাৎ উনি জ্ঞানের ভাণ্ডার, আর শিক্ষার্থী কী করবে, তাদের কাছ থেকে, অর্থাৎ শিক্ষকের কাছ থেকে সেই জ্ঞান গ্রহণ করবে। শিক্ষার্থী এই ব্যবস্থায় নিষ্ক্রিয় এবং বলা হতো কি শিক্ষার্থী হচ্ছে ইনঅ্যাক্টিভ, ওখানে শিক্ষার্থী কোনো কাজ থাকবে না, তারা শুধু জাস্ট জ্ঞান কী বলে গ্রহণ করবে। আর মানসিক ক্ষমতা ইচ্ছা সম্পূর্ণভাবে অবহেলিত, অর্থাৎ ওইখানে কী করা হতো, যেটা আগে ছিল গতানুগতিক শিক্ষা ছিল, ওইখানে কী করা হতো, শিশুর ইচ্ছা ক্ষমতা এগুলিকে অবহেলিত করা হতো, এগুলিকে গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ হয়েছে। তো আশা করি আপনারা চাইল্ড সেন্টার্ড এডুকেশন, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা ছিল ওটার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন, যেখানে কী হতো, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিশুকে নিষ্ক্রিয় বলা হতো, ইনঅ্যাক্টিভ বলা হতো, কিন্তু বর্তমানে বলা হচ্ছে না, শিশু অ্যাক্টিভ। ওকে, আমাদের কী করতে হবে, একটা চারা গাছকে আমাদের লাগালে যেরকম করে যত্ন করতে হয় বেড়ে ওঠার জন্য, তদ্রূপ একজন শিক্ষক হিসাবে আপনি সেই
ছাত্রকে এরম করে গড়ে তুলবেন, আপনি শুধু প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। নেক্সট, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষক নির্ভর, অর্থাৎ এই যে আধুনিক সরি প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল ওইটা হচ্ছে কি শিক্ষক নির্ভর, শিক্ষকের উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে গানের উৎস হলো শিক্ষক এবং পাঠ্যপুস্তক, অর্থাৎ শিক্ষক সবকিছু জানে, শিক্ষা গানের উৎস। পুঁথিগত তাত্ত্বিক জ্ঞান দান করা হয়, অর্থাৎ ওই জ্ঞান কী করা হতো আগে, পুঁথিগত যে জ্ঞান সেটাই দান করা হতো। এটা হচ্ছে যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় এগুলি পরিবর্তন হয়েছে এবং শিশুকেন্দ্রিক শিক্ষার যে বৈশিষ্ট্যগুলি এগুলি আমরা দেখব। প্রথম বলা হচ্ছে পাঠ্যক্রম, অর্থাৎ পরিবর্তনশীল এবং জীবন ভিত্তিক পাঠ্যক্রম এমন করে তৈরি করতে হবে যেটা কী হবে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে এবং সেটা জীবন ভিত্তিক হবে। শিক্ষণ পদ্ধতি, যেমন বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হবে, যেমন মনোবিজ্ঞান সম্মত, যেমন ডাল্টন পরিকল্পনা, প্রজেক্ট পরিকল্পনা, বুনিয়াদি শিক্ষা, এগুলি আপনাকে প্রদান করতে হবে। তিন বলা হচ্ছে বিদ্যালয়, অর্থাৎ সমাজের ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয় হচ্ছে কি সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ, যেখান থেকে শিশুরা শিখবে। স্বাধীনতা, শিশুর আগ্রহের উপর হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ শিশুর যে ইচ্ছা রয়েছে, প্রক্ষোভ রয়েছে, এগুলির উপর আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, ওদের নিড অনুসারে আপনি পড়াবেন, আপনি জাস্ট একজন সহায়ক হিসাবে কাজ করবেন, টিচার হিসাবে। সৃজনশীল ধর্ম, সৃজনশীলতা বিকশিত হয় এবং তার ফলে কী হবে, অর্থাৎ যে ক্রিয়েটিভিটি সেটা শিশুদের মধ্যে বিকশিত হবে। সক্রিয়তা ভিত্তিক, এখানে কী হবে, শিশুকেন্দ্রিক শিক্ষা যেখানে কাজের মাধ্যমে শিক্ষা, অর্থাৎ বাই হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, যেখানে কী করবে শিশু সক্রিয় হবে, অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে কাজকর্ম করবে, তাহলে সেটা ইজিলি সে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। নেক্সট বলা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক, শিক্ষার্থী অভিজ্ঞতাকে কেন্দ্র করে শিক্ষার বিষয় নির্দিষ্ট। আট বলা হচ্ছে ব্যক্তিসত্তা পরিপূর্ণ বিকাশ, সামগ্রিক বিকাশ, তাহলে কী হবে শিশুর যে ব্যক্তিসত্তা রয়েছে সেটা পরিপূর্ণ বিকাশ হবে, সামগ্রিকভাবে বিকাশ লাভ করবে। নেক্সট রয়েছে মানবিক সম্পর্কের উন্নয়ন, অর্থাৎ এখানে কী হবে যে মানবিক সম্পর্ক সেটা উন্নত হবে, শিক্ষক হবেন শিক্ষার্থীর পিতাসমূহ, বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক, অর্থাৎ শিক্ষক হবেন কি, অর্থাৎ শিক্ষক হবেন পিতাসমূহ, বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক, অর্থাৎ শিক্ষক হবেন ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলোসফার। নেক্সট 10 নম্বর বলা হচ্ছে সহযোগিতাপূর্ণ মনোভাব, ভালোবাসা, বন্ধুত্ব, সঙ্গবদ্ধতা, গুণাবলীর বিকাশ ঘটবে এবং তার ফলে কী হবে যে একটা সহানুভূতি বা সহযোগিতাপূর্ণ মনোভাব সেটা ছাত্রদের মধ্যে বেড়ে উঠবে, তার ফলে কেউ বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসা, সঙ্গবদ্ধতা এগুলি বিকশিত হবে এবং ভবিষ্যতের আদর্শ নাগরিক গড়ে উঠবে এবং তার ফলে কী হবে তারা ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। নেক্সট বলা হচ্ছে যে শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে দার্শনিকদের মতামত, আমরা বিভিন্ন যে দার্শনিক রয়েছে রোসু, মারিয়া মন্টেসরি, তাদের মতামত আমরা একটু দেখে নেব, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন চলে আসে। সো প্রথম আমরা যার সম্পর্কে জানব উনি হচ্ছেন রোসু, ফরাসি দার্শনিক, অর্থাৎ যে জ্যাক রোসু, ফরাসি দার্শনিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো রোসু কোথাকার ছিলেন, উনি হচ্ছেন একজন ফরাসি দার্শনিক, মনে রাখবেন রোসু হচ্ছে একজন ফরাসি দার্শনিক। উনি কী বলেছেন, উনি হচ্ছেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক, মনে রাখবেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়, রোসুকে। কিন্তু যদি বলেন যে প্রগতিবাদী শিক্ষার জনক, তাহলে কিন্তু আসলে চেঞ্জ হবে, বিষয়টা ভালো করে মনে রাখবেন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে সেটা হচ্ছে রোসু। এবং ওনার একটা বিখ্যাত বই রয়েছে, সেটার নাম হচ্ছে এমিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার লেখা, সেটা হচ্ছে রোসুর লেখা। এমিল গ্রন্থে শিশু এমিল এর শিক্ষা কেমন হবে তা বর্ণনা করেছেন, অর্থাৎ এখানে শিশুকেন্দ্রিক শিক্ষা কীরকম হবে এই বিষয়ে উনি সেটা বর্ণনা করেছেন তার গ্রন্থ এমিলে। তার মতে প্রকৃতির প্রাকৃতিক বিষয় এবং সৌন্দর্যকে উপলব্ধি করার মধ্য দিয়েই শিশু প্রকৃত শিক্ষা, অর্থাৎ কী করা হবে যেখানে প্রকৃতির প্রাকৃতিক যে বিষয় এবং সৌন্দর্য সেটা উপলব্ধির মাধ্যমে শিশু তাড়াতাড়ি শিখতে পারবে। এবং রোসু কী বলেছেন যে ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়ার হি ইজ ইন এ
চেইন, বলছে মানুষ যদিও স্বাধীন হয়ে জন্মায় কিন্তু কোথাও না কোথাও সে কি রয়েছে একটা চেনের মধ্যে চলতে হয়। রসু শিক্ষা দর্শনকে বলা হয় প্রাকৃতিক নিয়মে শিক্ষা, এবং রসুর যে শিক্ষা দর্শন যেখানে শিশু কেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নিয়মে শিক্ষা, যেখানে প্রাকৃতিক নিয়মে শিশুকে শিক্ষা প্রদান করা হবে। নেক্সট হচ্ছে প্যাস্থলজিস, অর্থাৎ জন হেড্রিক্স প্যাস্থলজি, উনি হচ্ছেন একজন সুইচ মনোবিদ, মনে রাখবেন উনি হচ্ছেন একজন সুইচ অর্থাৎ সুইজারল্যান্ডের মনোবিদ। মনোবিজ্ঞানসম্মত শিক্ষানীতির জনক, এবং ওনাকে কী বলা হয় মনোবিজ্ঞানসম্মত শিক্ষানীতির জনক, কাকে বলা হয় যদি বলে শিশু শিক্ষার জনক তাহলে কিন্তু অবশ্যই আনসার হবে রসু, আর যদি বলে মনোবিজ্ঞানসম্মত শিক্ষানীতির জনক তাহলে আনসার হবে প্যাস্থলজিস প্যাস্থলজি। তার মূল কথা হলো ইন্দ্রিয় সংযোগের দ্বারা শিক্ষা, অর্থাৎ আমাদের কী করতে, আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে এগুলিকে কাজে লাগাতে হবে, অর্থাৎ শিশু যেখানে কী হবে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে, শিক্ষা গ্রহণ করবে। নেক্সট রয়েছে ফ্রবেল, অর্থাৎ ফ্রেডরিক ফ্রবেল, উনি হচ্ছেন একজন জার্মান মনোবিদ, বিষয়গুলি মনে রাখবেন উনি হচ্ছেন একজন জার্মান মনোবিদ। কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়েকবার এক্সামে এসেছে কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক কে, সেটা হচ্ছে ফ্রবেল। কিন্ডারগার্টেন কথার অর্থ শিশু উদ্যান, অর্থাৎ যেখানে শিশু উদ্যানের মাধ্যমে অর্থাৎ এখানে খেলাধুলার মাধ্যমে হ্যান্ড অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিশু লার্নিং হবে, তো কিন্ডারগার্টেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে দিয়েছেন ফ্রবেল। ফ্রবেল শিক্ষককে মালির মালির সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ বাগানে যেরকম মালিক কী করে সব কিছু দেখাশোনা করে রাখে, জল দিয়ে রাখে, গাছগুলি পরিষ্কার আছে কিনা এগুলি দেখাশোনা করে রাখে, তদ্রূপ শিক্ষকও কী হতে হবে আপনার মালির মতো হতে হবে, অর্থাৎ শিশুকে আপনি সেই রকম করে যত্ন করেই পড়াতে হবে যাতে সে ভবিষ্যতে উন্নতি করতে পারে এবং বিষয়গুলি ইজিলি বুঝতে পারে, এবং ওকে এরকম করে সহায়কতা দিতে হবে আপনি শিক্ষক হিসাবে। তার শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা সঙ্গীত চর্চা এবং হাতের কাজের উপর গুরুত্ব দিয়েছে, অর্থাৎ কী বলেছে উনি বলেছেন যে শিশু কীভাবে খেলাধুলা, ফ্রবেল বলেছে শিশু খেলাধুলা সঙ্গীত চর্চা এবং হাতের কাজের মাধ্যমে, যেটা আমরা বলছি হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ করার মধ্য দিয়ে শিখবে। দেখবেন আপনি যখন কোনো একটা বিষয় করবেন নিচে তাহলে এটা আপনার ইজিলি মনে থাকবে, সো এটা এটাই বলা হচ্ছে যে হাতের কাজের উপর গুরুত্ব দিয়েছে। ফ্রবেলের মতে শিশুর আত্মসক্রিয়তাই একমাত্র শিক্ষণ পদ্ধতি, যেখানে কী হবে শিশু সক্রিয় হয়ে অ্যাক্টিভ হয়ে লার্নিং করবে। তিনি শিক্ষা ব্যবস্থার মধ্যে উপহার অর্থাৎ গিফট ও বৃত্তি এর মাধ্যমে আত্মসক্রিয়তার কথা উল্লেখ করেছেন, সেখানে গিফট এবং অকুপেশনের মাধ্যমে আত্মসক্রিয়তার কথা উনি উল্লেখ করেছেন। নেক্সট হচ্ছে আমাদের মারিয়া মন্টেসরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উনি হচ্ছেন একজন ইতালীয় চিকিৎসক। এই কোশ্চেনটা আমাদের এসেছিল টেট ওয়ানে, আই থিঙ্ক যে রিল্যাক্সেশন এক্সাম হয়েছিল ওখানে প্রথম কোশ্চেনটা এটা ছিল যে মারিয়া মন্টেসরি কোন দেশে ছিল, উনি হচ্ছেন একজন ইতালীয় চিকিৎসক, মনে রাখবেন। মন্টেসরি পদ্ধতি প্রবর্তন হলেন মারিয়া মন্টেসরি, অর্থাৎ উনি যে পদ্ধতির উদ্ভাবন সেটা হচ্ছে মারিয়া মন্টেসরি। মারিয়া মন্টেসরি প্রতিষ্ঠিত বিদ্যালয় হচ্ছে কেসদিয়া ব্যাম্বেনি বা শিশু নিকেতন, তাহলে কে কেসদিয়া ব্যাম্বেনি বা শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে মারিয়া মন্টেসরি, মনে রাখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট কুশলী এসেছে আমাদের এখান থেকে। শিশু ইন্দ্রিয় পরিমার্জন এবং স্বয়ং শিক্ষায় প্রবর্তন করে, অর্থাৎ শিশু কী করে ইন্দ্রিয়ের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে লার্নিং করে। মন্টেসরি শিক্ষার মূল মন্ত্র হল শিশুর অবাধ স্বাধীনতা, যেখানে কী করা হবে শিশুকে আপনাকে স্বাধীনতা দিতে হবে। নেক্সট হচ্ছে হার্বার্ট স্পেন্সার, উনি হচ্ছেন একজন জার্মান শিক্ষাবিদ, মনে রাখবেন বিষয়গুলো, উনি হচ্ছেন একজন হার্বার্ট স্পেন্সার হচ্ছেন জার্মান শিক্ষাবিদ। হার্বার্ট স্পেন্সার আত্মবীক্ষণের সাহায্যে শিশু শিক্ষার কথা বা শিশু শিক্ষার ব্যাখ্যা করেন, তার এই তত্ত্ব শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নির্ণয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করে, এবং তার এই তত্ত্ব শিশুকেন্দ্রিক শিক্ষার নির্মাণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। নেক্সট রয়েছে মহাত্মা গান্ধী, যেখানে কী বলা হচ্ছে উনি কিন্তু বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন বা ওই বুনিয়াদী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন, কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর শ্রমের মর্যাদা সহযোগিতা এবং স্বাবলম্বী হওয়ার গুণাবলী আয়ত্ত করে, অর্থাৎ কী বলা হচ্ছে যেখানে শিক্ষার্থী
শ্রমের মাধ্যমে সহযোগিতা এবং স্বাবলম্বী হওয়ার গুণাবলী আয়ত্ত করতে পারবে। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কি বলেছেন? উনি বলেছেন, শান্তিনিকেতনে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় প্রকৃতির সঙ্গে শিশুর নিবিড় সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন, অর্থাৎ প্রকৃতির মাধ্যমে উনি শিশুকে শেখাতে চেয়েছিলেন, যেটা উদ্দেশ্যে কিন্তু উনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট আমরা দেখব যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, অর্থাৎ শিখন পদ্ধতি সেগুলি। তো এক নম্বর যেটা সেটা হচ্ছে ডাল্টন পদ্ধতি, ষষ্ঠটা হচ্ছে পার্ক হার্স্ট। মনে রাখবেন ডাল্টন পদ্ধতি কে দিয়েছেন? পার্ক হার্স্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রজেক্ট পদ্ধতি, জন ডিউ সমস্যা সমাধান পদ্ধতি কথা বলেছিলেন। তাহলে কে বলেছিলেন সমস্যা সমাধান পদ্ধতি? সেটা হচ্ছে জন ডুই। তার অনুগামী উইলিয়াম কিলপ্যাট্রিক প্রজেক্ট পদ্ধতি প্রবর্তন করেন। তাহলে প্রজেক্ট পদ্ধতি কে দিয়েছেন? সেটা হচ্ছে উইলিয়াম কিলপ্যাট্রিক। মনে রাখবেন এটাও আমাদের এবার এক্সাম এসেছিলো, কিন্তু এটা এসেছিলো আই থিঙ্ক ম্যাথ প্যাডাগজিতে চলে এসেছিলো কোশ্চেনটা। তো দেখতে পাচ্ছেন কোশ্চেন কোত্থেকে আসে, প্যাডাগজিতে যে কোনো কোশ্চেন কিন্তু আসতে পারে, আপনাদের বিষয়গুলি ভালো করে মনে রাখতে হবে। সো প্রজেক্ট পদ্ধতির কে উদ্ভাবক? সেটা হচ্ছে কিলপ্যাট্রিক, এবং কিলপ্যাট্রিক হচ্ছে কিন্তু জন ডিউর একজন ছাত্র। এবং প্রজেক্ট পদ্ধতির চারটি স্তরের কথা বলেছেন কিলপ্যাট্রিক। প্রজেক্ট পদ্ধতির কয়টি স্তরের কথা বলেছেন? চারটি। এক নম্বর হচ্ছে উদ্দেশ্য স্থাপন, দুই নম্বর হচ্ছে পরিকল্পনা, তিন নম্বর হচ্ছে সম্পাদনা, এবং চার নম্বর হচ্ছে বিচারকরণ বা পরীক্ষণ। সো এই ছিল আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে ডিটেলস আলোচনা। এখন আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, আপনারা দেখেন কতটুকু আনসার করতে পারছেন। তো আপনারা কী করবেন, ভিডিওটা পজ করে কিন্তু আনসার করার চেষ্টা করবেন। প্রথম যে এক নম্বর কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দু কী? অপশান এ দিয়েছে পাঠ্যক্রম, অপশান বি দিয়েছে শিক্ষার্থী, অপশান সি দিয়েছে শিক্ষক, অপশান ডি দিয়েছে বিদ্যালয়। তো অবশ্যই সবাই আনসার করতে পারবেন আশা করি, আনসার হবে কিন্তু বি, অর্থাৎ শিক্ষার্থী। আধুনিক শিক্ষার কেন্দ্রবিন্দু হচ্ছে কি? শিক্ষার্থী, অর্থাৎ চাইল্ড বা স্টুডেন্ট যাই বলেন। শিক্ষায় শিশুকেন্দ্রিকতা এই নামকরণ কে করেন? শিশুকেন্দ্রিকতা এই নামকরণ কে করেন? অপশান এ দিয়েছে রুশো, অপশান বি দিয়েছে মন্টেসরি, অপশান সি দিয়েছে প্লেটো, অপশান ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশান এ, অর্থাৎ রুশো। নেক্সট, এমিল গ্রন্থটি কার লেখা? অপশান এ দিয়েছে রুশো, অপশান বি দিয়েছে স্কিনার, অপশান সি দিয়েছে প্লেটো, অপশান ডি দিয়েছে রবীন্দ্রনাথ। তো আশা করি সবাই আনসার করতে পারবেন, যদি ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখে থাকেন। তো আনসার হবে কিন্তু ইমেল কার লেখা, সেটা হচ্ছে রুশোর লেখা। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, প্যাস্থলজি কোন দেশের নাগরিক ছিলেন? প্যাস্থলজি কোন দেশের ছিলেন? অপশান এ দিয়েছে সুইজারল্যান্ড, অপশান বি দিয়েছে রাশিয়ার, অপশান সি দিয়েছে স্পেনের, অপশান ডি দিয়েছে আমেরিকান। তো উনি ছিলেন একজন সুইজারল্যান্ডের নাগরিক, সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, ফাদার অফ প্যাস্থলজি নামে কে পরিচিত? অপশান এ দিয়েছে প্যাস্থলজি, অপশান বি দিয়েছে রুশো, অপশান সি দিয়েছে মন্টেসরি, অপশান ডি দিয়েছে উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে কিন্তু প্যাস্থলজি। নেক্সট, কিন্ডারগার্টেন বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশান এ দিয়েছে হার্বার্ট স্পেন্সার, অপশান বি দিয়েছে ফ্রবেল, অপশান সি দিয়েছে রুশো, অপশান ডি দিয়েছে এদ্রিক কোনন। সো কিন্ডারগার্টেন পদ্ধতি আশা করি সবাই আনসার করতে পারেন। সো এটার আনসার হচ্ছে কিন্তু অপশান বি, অর্থাৎ ফ্রোভেল। নেক্সট সেভেন নম্বর কোয়েশ্চেন, শিশু শিক্ষার জনক কে? অপশান এ দিয়েছে হার্বার্ট স্পেন্সার, অপশান বি দিয়েছে ফ্রোভেল, অপশান সি দিয়েছে রুশো, অপশান ডি দিয়েছে এদের কেউ নন। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশান সি, অর্থাৎ রুশো। এইট নম্বর কোয়েশ্চেন, মাদাম মন্তেসরি কোন দেশের ছিলেন? অপশান এ দিয়েছে রাশিয়ার, অপশান বি দিয়েছে আমেরিকান, অপশান সি দিয়েছে ইতালির, অপশান ডি দিয়েছে এদের কেউ নন। সো কারেক্ট আনসার হবে কিন্তু মন্টেসরি ছিলেন একজন ইতালি, ইতালি। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ক্যাস দি ব্যাম্বনি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশান এ দিয়েছে রুশো, অপশান বি দিয়েছে মারিয়া মন্টেসরি, অপশান সি দিয়েছে প্লেটো, অপশান সি অপশান ডি দিয়েছে এদের কেউ নন। সো কারেক্ট আনসার হবে কিন্তু অপশান বি, অর্থাৎ মারিয়া মন্টেসরি। নেক্সট কোশ্চেন, রুশো ছিলেন একজন
অপশন এ দিয়েছে আমেরিকান দার্শনিক, অপশন বি দিয়েছে ফরাসি দার্শনিক, অপশন সি দিয়েছে রাশিয়ান দার্শনিক, অপশন ডি দিয়েছে উপরে কোনোটি নয়, সোকরাটাসের হবে কিন্তু অপশন বি অর্থাৎ ফরাসি দার্শনিক। সো এই ছিল আজকে আমাদের আলোচনা শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে। নেক্সট ক্লাসে আমরা প্রগতিবাদী শিক্ষা নিয়ে আলোচনা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।